তুমি গাড়িতে উঠবে না। গাড়িতে উঠবো না মানে? ডিভোর্স পেপারটা বাড়িতে আসলে বুঝতে পারবে। এসবের মানে বাপ? মানে খুব সহজ, আপনার মেয়ের সাথে সংসার করার আমার ইচ্ছা নেই। আজ কি রঙের মিস্ত্রি আইবা বললো, আসেনি? না মা, আমি একটু বাইরে গেলাম। তোর মাথায় কি হলো বাপ? ও কিছু না। ও কিছু না বললে হবে? কপালে ব্যান্ডিজ। সত্যি কথা তো বলা যাবে না। ও কিছু না, রাত্রিরে বাড়ি আসার পথে পড়ে গেছিলাম। কই, রাতে তো বলিসনি। সামান্য একটু লেগেছে, ও আবার কি বলবো। সামান্য লেগেছে? কতখানি ফুট হয়ে গেছে? বেলা হলে আমার চেম্বারে এসে ভালো করে ব্যান্ডিজ করলি যাবে। ঠিক আছে, আমি গেলাম। ছেলেটা দিন দিন মন মরা হয়ে যাচ্ছে, সব কথা মার সাথে শেয়ার করবে না তো? আমি চেম্বারে গেলাম। কাল রাতে তো জন্মদিনে যাব বলছিল, তাহলে কি কোনো ঝামেলা টামেলা হইলো? দাঁড়ালা যে, ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। যেমনি বাপ তেমনি ছেলে, মনের কথা পাওয়া যায় না। নবাব, এ নবাব, নবাব। হ্যাঁ, তুমি কেন এসেছো আমার কাছে? তুমি বিশ্বাস করো, আব্বার ভয়ে সকালবেলায় তোমার আব্বা এসেছিল আমাদের বাড়ি। আমার আব্বার সাথে ঝামেলা হয়েছে তাই। হ্যাঁ, আমার আব্বা তোমাদের বাড়ি গিয়েছিল? তবে আর কি, সেই জন্যই তো। থাক, আর বলতে হবে না, সব বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও নবাব। হ্যাঁ, ক্ষমা? আর তোমাদের মতন মেয়েদের? এবারকার মতন ক্ষমা করে দাও, এরকম ভুল আর কোনোদিন হবে না নবাব। এরপরেও তোমাকে ক্ষমা করলে সমাজে আমাদের মতন ছেলেদের প্রতি অন্যায় করা হবে। তোমার পায়ে পড়ি নবাব, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না, তোমার মতন মেয়েদের কোনো ক্ষমা নাই। আই হেট ইউ। প্লিজ প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। বেশ, ক্ষমা যখন করবে না, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। রিয়া, আমার জন্য তুমি তুমি আমাকে ছেড়ে দাও, এই জীবন আমি আর রাখবো না। রিয়া, নবাব, রিয়া, মা, রিয়া তোর বিয়ে ঠিক করে এলাম। হ্যাঁ, ছেলে কলেজের প্রফেসর, দেখতে শুনতে ভালো, তোর কোনো অমত নেই তো মা? হ্যাঁ, ছেলে কলেজের প্রফেসর, দেখতে শুনতে ভালো? না না আব্বা, আমার কোনো অমত নাই। ঠিক আছে মা, দুটোর সময় ছেলে কলেজের পেছনে দাঁড়িয়ে থাকবে, তুই দেখা করে আসিস। ঠিক আছে আব্বা। কি রে, অমন করে হাঁপাচ্ছিস কেন রে? জানিস পরশুদিন রিয়ার বি ছেলে কলেজের প্রফেসর। হ্যাঁ, না হতে পারে না। হ্যালো রিয়া। হ্যালো, কে বলছেন? আমি নবাব বলছি। বলছি, শুভ বলছিল তোমার নাকি? ঠিকই বলেছে, আগামী পরশুদিন আমার বিয়ে। ছেলে কলেজের প্রফেসর, তোমার মতন বেকার না। হ্যাঁ, এটা কি তোমার মনের কথা? হ্যাঁ, আগামী
এসো, বর দেখতে যাবত থাকলো। নবাব দুঃখ করিস না, শক্ত হ, ও আমাকে নিয়ে খেলা করলো। তোকে আমি আগেই বলেছিলাম, ও মেয়ে সুবিধা না, বাজারি চেকি বড়ানি স্বভাব। বেঈমান বিশ্বাসঘাত, যা হচ্ছে হোক তোমাকে যেতে হবে না। যাবো না মানে? বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে আর আমরা চলে যাবো? তোমাকে এইসব ঝামেলার মধ্যে ঢুকতে হবে না, চলো। তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। তুমি কি করছো? এমন কি হয়েছিল যে ও বিষ খেতে যাচ্ছে? এই তুই এখানে কি করছিস? চলো চলো বা বাড়িতে চিন্তা করবে। বলুন বলুন কি হয়েছে? ওরা কিছু বলতে পারবে না গো, যা বলার আমি বলছি। তুমি চলো। দাঁড়াও, ব্যাপারটাতে একটা কিছু আছে। বলো ভাই বলো। আমার থেকে এই মেয়েটাই ভালো বলতে পারবে। হ্যাঁ আমি আমি বলতে পারবো মানে? হ্যাঁ, তুমি হচ্ছ নবাবের মধ্যে যাওয়ার মূল কারণ। হ্যাঁ বলো রিয়া, কারণটা কি? হ্যাঁ আমি জানিনি। তাহলে আমি বলি। বলো, তুমিই বলো। মিথ্যে ঝামেলা করে লাভ নাই, তোমরা যাও। শুনুন স্যার, রিয়ার সাথে নবাবের অনেক দিনের ভালোবাসা। এই তুই থাম, বাপ আমির এসব মিথ্যে কথা। একটা তুচ্ছ মেয়ের জন্য তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? তুমি পুরুষ জাতির কলঙ্ক। একটা মেয়ের জন্য তুমি একবারও ভাবলে না তোমার আব্বা মায়ের কথা? মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ খবরদার, এরকম ভুল আর কখনো করবে না। আমরা আসি তাহলে। ঠিক আছে বাপ, তুমি আবার এসো। তুমি ঠিক সময় না আসলে আমার ছেলেটার। ঠিক আছে। তুমি গাড়িতে উঠবে না? গাড়িতে উঠবো না মানে? ডিভোর্স পেপারটা বাড়িতে আসলে বুঝতে পারবে। এসবের মানে বাপ? মানে খুব সহজ, আপনার মেয়ের সাথে সংসার করার আমার ইচ্ছা নেই। আপনার মেয়ে একটা নারী জাতির কলঙ্ক। হ্যাঁ এই গাড়ি ছাড়ো।